হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মুরগির মাংস রান্না করবো। কিছু মানে হাড়ুটি ছিল, হাড়হুড় আর কলিজা, মানে খাল পাও, তো এগুলো নতুন, এই যে ছোটো আলু, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন, নতুন আলু দিয়ে এই সব ছোটো আলু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে খেতে খুব ভীষণ ভালো লাগে, একদম খেতে খুবই ভালো লাগে। তো এই যেখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ মশলাগুলো বেটে নিয়েছি, তো এখানে আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে কাঁচামরিচ পেঁয়াজগুলো তেল দিয়ে দিচ্ছি ভালো করে, এখন ভাজা ভাজা করে নেব। তো এখন রান্না করব, পুরো রান্নাটার সাথেই থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নেব। এখন ভালো করে আটটু নেড়ে চেড়ে নেব। তো আমি এখন মশলা একটু পানি দিয়ে নিয়েছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ভালো করে মশলাগুলো এখন কষিয়ে নেব। একটু পানি দিয়ে নিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল খায়, আর মুরগির মাংসতে কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। যেহেতু আমি সিদ্ধ করে আলু দেব, একটু ঝাল, ঝাল না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এর জন্য আমি 3 চামচ মরিচ দিয়ে দিলাম। তো অতিরিক্ত জাল জ্বলে গেছে, গা ধোয়ার চড়ে কিছু দেখা যাচ্ছে না। তো দেখেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংস এখন 220 টাকা কেজি হয়ে গেছে গা। গরিব মানুষের কী খাবে না খাবে, মানে একটা মরণ হয়ে গেছে গা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির একদম মরণ, বড় লোকদের তো কোনো কথাই নাই। তো বন্ধুরা, আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন আলুগুলো আমি দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিই বন্ধুরা, দেখেন কষানো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো আলু, ছোটো আলু দিয়ে তরকারি, কিন্তু এগুলো লাউয়ের পাতা দিয়ে ছোটো আলু সিদ্ধ করে শুটকি মাছ দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। একদিন আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করি। তো আজকে মাংস দিয়ে রান্না করতেছি। দেখেন কত সুন্দর হয়েছে আলু দিয়ে তরকারি রান্না করা, কিন্তু মজাই লাগে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তরকারি কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। গরম ভাত দেখতে ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। তো তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, ঘন হয়েছে সুরা, দেখেন খেতেও কিন্তু ভীষণ মজাই লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আগামীকালের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।